মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার সর্বপ্রথম এক বিশাল আইনি শিবির ও মালদা জেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মালদা জেলার প্রধান বিচারক উদয় কুমার। এদিন মালদা কলেজ ময়দানে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, জেলাশাসক কৌশিক ভট্টরাজ্য, পুলিশ সুপার অনর্ঘ ঘোষ, মালদা মেডিকেল কলেজের MSVP অমিত দাসহ অন্যান্য আইনজীবী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। রাজ্য সরকারের যে লিগাল সার্ভিস, যে পরিষেবা আমাদের বিচার বিভাগ, মাননীয় জেলা জজ এবং অন্যান্য যারা আমাদের মাননীয় বিচারপতিরা রয়েছেন সবার মাধ্যমে, এবং যে আমাদের যে প্রক্রিয়ার অংশ প্রশাসন হিসাবে আমরাও আছি, আমাদের পুলিশ প্রশাসন রয়েছেন, সবাই রয়েছেন, সেই পুরো আইনি পরিষেবার বিষয়টি, আইনি সহায়তার বিষয়টি নিয়ে আজকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এদিন মালদা কলেজ ময়দানে আইনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই মেলা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলে। শ্রমিকদের, শিশুদের, মহিলাদের বিভিন্ন আইনি সমস্যা, কৃষি কাজের সাথে জড়িত ব্যক্তিদের সহায়তা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ডাক্তারি পরীক্ষা, সার্টিফিকেট ও মানসিক পেনশনের জন্য নাম নথিভুক্ত করা ইত্যাদির ব্যবস্থা করা হয়। আজকে এই বিশেষ আয়োজন আছে লিগাল সার্ভিসেস অ্যাওয়ারনেস ক্যাম্প। এই দালসা কে একটা গাইডলাইন আছে ওর ভিতরে, আর আমাদের অ্যাক্টিং চিফ জাস্টিস কাম এক্সিকিউটিভ মেম্বার অফ দালসা কে ডাইনামিক অ্যান্ড ডাইনামিক লিডারশিপ অ্যান্ড গাইডেন্স মধ্যে আজকে এই অ্যাওয়ারনেস ক্যাম্পটা আমরা অর্গানাইজ করি। এই মেলা বিভিন্ন আইনি জটিলতা, আপোষযোগ্য মামলা, ব্যাংক ঋণ পরিশোধ, প্রাকৃতিক দুর্যোগের শিকার প্রবীণ নাগরিকদের, নেশাগ্রস্ত মানুষের আইনি সমস্যা ইত্যাদি ও তাৎক্ষণিক সমাধানের প্রচেষ্টা মেলায় করা হবে বলে জানা গিয়েছে। এই মেলার অভিনবত্ব হচ্ছে এখানে আপনাদের অধিকার সম্পর্কে আপনাদের সচেতন করা হচ্ছে। সেই অধিকারগুলোর মধ্যে আরেকটি অধিকার হচ্ছে আইনি পরিষেবার অধিকার। অর্থাৎ আপনি কোনো আইনি সমস্যায় যদি পড়েন তাহলে আপনাকে ডিফেন্ড করার জন্যে সরকারি নিয়ম অনুসারে আপনি কিন্তু নিখরচায় লিগাল এইড, যাকে বলা হয়, সেটা আপনি এনটাইটেড। আপনি নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর, জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, জেলা শিশু সুরক্ষা দপ্তর, শ্রম দপ্তর সহ বিভিন্ন দপ্তরে ক্যাম্প করা হয় এই মেলায়। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সাধারণ মানুষ যেন বিভিন্ন ধরনের আইনি পরিষেবা পেতে পারে তার জন্যই জেলায় সর্বপ্রথম এই আইনি মেলার আয়োজন করা হয়। মালদার প্রত্যন্ত এলাকা থেকে এই মেলায় সুবিধা নিতে ভিড় জমায় সাধারণ মানুষরা এবং খুশি মেলার আয়োজনের প্রতি। আমি এসেছি আইনি মেলায়। আমাদের রাজ্য সরকার তথা ভারত সরকারের যে সুপ্রিম কোর্টের মিলিত উদ্যোগে যে একটা মালদা জেলা আইনি মেলার ব্যবস্থা করা হয়েছে, ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি অফ ইন্ডিয়ার মালদা শাখার তরফ থেকে, তো এখানে আমরা বিভিন্ন বিষয়ে আইনি পরিষেবা কীভাবে পেতে পারি সে সমস্ত সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমরা এই মেলায় উপস্থিত হয়েছি। রাজ্য সরকার আমাদের তাদের বিভিন্ন দপ্তরের পরিষেবাগুলো দিয়ে থাকেন, সেই সমস্ত পরিষেবাতে মানুষ এখনো পর্যন্ত অকিবহাল নয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।